শুটিং শুরু হব হব করছে, তবু সঠিকভাবে সিদ্ধান্তে আসতে পারছে না টেলিপাড়া। দু মাসের বেশি সময় ধরে কাজ নেই টেলিপাড়ার শিল্পী এবং টেকনিশিয়ানদের, যার ফলে গোটা টেলিপাড়াতেই এখন দারুণ অর্থকষ্ট। ছোট শিল্পীরা যে সমস্যায় পড়েছেন তেমনটা নয়, অনেক তারকাও দারুণ অর্থকষ্টে ভুগছেন। মাঝে মাঝেই তারা সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করে উঠছেন, এই ভিডিওতে জানবো সেই সব এক এক করে। সবার প্রথমেই বলতে হয় অভিনেতা রুদ্রনীল ঘোষের সম্পর্কে। তিনি নিজেই তার খারাপ অবস্থার কথা জানিয়েছেন। একটি প্রতিবেদনে তিনি বললেন, লকডাউনে আমাদের কাজ দেখে মন হালকা করেছেন প্রায় সবাই, পুরনো ধারাবাহিক দেখছে মানুষ, টেলিভিশনে দেখতে দেখতে মনে হচ্ছে আমরা বোধহয় দারুণ আছি, অনেক টাকা আমাদের, আমাদের কোনো দুঃখ নেই, আসলে আমরা তো কাঁদতে পারি না, চিৎকার করে বলতে পারি না, শোনো তোমরা আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আমরা বলিউড নই যে কোটি টাকার ব্যবসা আনে, আমাদের পিএ পেনশন কিছুই নেই, পেটে খাবার থাকুক না থাকুক সবসময় হাসি মুখে সেজেগুজে থাকতে হয় ওই সামান্য টাকা আর কিছু জীবিকার জন্য। অনেকটা একই রকম অবস্থা অভিনেতা জিতু কমলের। তিনি তার সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিওর মাধ্যমে জানান, অনেকে ভাবেন অভিনেতা মানেই প্রচুর টাকা, কিন্তু আমাদেরও তো ইএমআই দিতে হয়, দৈনন্দিন খরচ একটুও কমেনি, আমাদের কথা কেউ ভাবছে না। অন্যদিকে অভিনেতা সপ্তর্ষি মৌলিক, মানে আমাদের শ্রীময়ী ধারাবাহিকের ডিঙ্কা, এই দু মাসে তারও হাত খালি বলা যায়। চ্যানেল থেকে এতদিন সরাসরি পেমেন্ট পাচ্ছিলেন, কিন্তু সপ্তর্ষি বললেন কাজ যেহেতু বন্ধ তাই পেমেন্ট চাইতেও বিবেকে বাঁধছে, এভাবে চলতে থাকলে আগামী দিনে কী হবে সত্যি অনিশ্চিত। ওদিকে কালার্স বাংলার সিরিয়াল বন্ধের পর ওই চ্যানেলের সকল শিল্পীদের মতো একই অবস্থা অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের। তিনি বললেন চ্যানেল শো বন্ধ করায় আপাতত সব রোজগারের পথ বন্ধ, এমন সময় কোনো আগাম নোটিশ ছাড়াই চ্যানেলের শো বন্ধের সিদ্ধান্তে চরম বিপদে আছি, আমাদের কোনো টেকনিশিয়ান ফুল বিক্রি করছেন, কেউ দোকান চালিয়ে উপার্জন করছেন। তো বন্ধুরা, এই বিষয়ে তোমার মতামত কমেন্ট করে জানাতে পারো, ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে কারেন্ট বসকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না।